বাট আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুকর, কখনো ডাউট ছিল না যে কুমিল্লা চ্যাম্পিয়ন হবে, কোনো বছরই ডাউট থাকে না, মাঝে মাঝে কিছু ইরেগুলার ছিল আমরা হই না, বাট আলহামদুলিল্লাহ এবার জাস্টিস হ্যাজ বিন সার্ভড এন্ড উই আর দ্য চ্যাম্পিয়ন্স। আপনি শুরুর আগে বলছিলেন যে সারাউদ্দিন ভাই দেশি কোচ, তার অধীনে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব কিনা, দেখে তো ভাই চ্যাম্পিয়ন বহুত একটা পালন করতে থাকে না, আমাদের সবসময় অনেক অপশন থাকে পয়েন্ট তো জানা যায়, বাট আমার মনে কখনো সন্দেহ নাই যে সারাউদ্দিন স্যারের মতো কোচ আমাদের দেশে বিদেশে কোথাও হয় না, উনি আনডাউটলি দ্য বেস্ট চ্যাম্পিয়ন। তামিমকে নিয়ে কি বলবেন? তামিম প্রথম দিন থেকে আমাদেরকে প্রমিস, এই টুর্নামেন্টের শুরুতেই তামিম আমাদের কথা দিয়েছে যে সে ক্যাপ্টেন না কিন্তু সে কাপে আসবে, এবং ঠিক এক্স্যাক্টলি সেটা কথা বলতে কাজ করছে। এই কমিটমেন্ট এই কমিটমেন্টটা কেমন লেগেছে? কারণ তাকে ক্যাপ্টেন হওয়া হচ্ছিল, ইউনি ভাই ক্যাপ্টেন হয়েছে। আচ্ছা, আপনি মিলে কমিটমেন্টটা কেমন? আপনাদের মিডিয়ার কাছে ক্যাপ্টেন ক্যাপ্টেন্সি ব্যাপারটা অনেক অন্যরকম করে, অনেক ফর্মাল ভাবে, কিন্তু আসলে আমাদের টিমের মধ্যে এটা কোনো এরকম ডিস্টিংশন নাই, সবাই খুব একসাথে কাজ করে। তামিম ইমরানের মধ্যে যে বোঝাপড়া আছে কোচের সাথে খুবই সুন্দর, এটা পুরোটাই একটা গেম প্ল্যান ছিল এন্ড দ্য গেম প্ল্যান সাকসিডেড। নেক্সট ইয়ার কি এখান থেকে এবং কি তামিম এর পয়েন্ট ভালো হচ্ছে আপনাদের একটা ঘোরা পুরো? আমাদের এবারে পয়েন্ট ওয়াইজ ছিল আমাদের অ্যাটিটিউড সো ফার ডিপেল বেস্ট পয়েন্ট টেস্ট কম্বিনেশন ছিল, বিকজ তারা খুবই কোঅপারেটিভ ছিল, এবং আমি ইনশাআল্লাহ আশা করব আমার সেম টিমে যাবে। আমি শেষ প্রশ্ন, সাইফউদ্দিন পারফরম্যান্স আপনার মন ভরে দেখেছে কিনা? সাইফউদ্দিন আমেজিং, সাইফউদ্দিন আমাদের বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট পেস ট্যালেন্ট, আর এখন আমার মনে হয় অনেক লম্বা অনেক লম্বা পথ আছে সামনে, ও আমাদের সব এক্সপেকটেশন ফুলফিল করেছে অ্যান্ড আনডাউটলি ইজ দ্য বেস্ট। প্রত্যেকবার আয়োজন নিয়ে বা বিদেশি কালেকশন নিয়ে মানে আমি চাই স্টেবিলিটি থাকুক।